your daily dose of happiness. আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষরায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন পরিষ্কার মাংস উৎপাদন সম্বন্ধে। এ বিষয়ে বলবেন ডক্টর শুভাশিস বিশ্বাস, অধ্যাপক, প্রাণীজ প্রযুক্তি বিভাগ, এফও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, বেলগাছিয়া, কলকাতা। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন পরিষ্কার মাংস উৎপাদন, আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, যেটি অবস্থিত হয়েছে কলকাতার বেলগাছিয়াতে, এখানকার প্রাণীজ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর শুভাশিস বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি প্রথমেই আপনাদের এই চাষবাস যে অনুষ্ঠান হচ্ছে এবং কলকাতা রেডিওর পক্ষ থেকে যে আমাকে আজকে এই অনুষ্ঠানে বলার জন্য ডাকি বলা হয়েছে, এর জন্য আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা প্রকাশ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমরা আজকে যে বিষয়টা রেখেছি যে পরিষ্কার মাংস, আমরা তো জানি যে মাছ মাংস এমনিতে বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু পরিষ্কার মাংস উৎপাদন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে যদি একটু সহজ করে বলে দাও। দেখুন, পরিষ্কার মাংস এই কথাটা মধ্যে একটা বিরাট বিজ্ঞান লুকিয়ে আছে। আমরা বাজার থেকে যে মাংস কিনি সেটা নিশ্চয়ই অপরিষ্কার নয়, তো আমরা কখনোই একটা অপরিষ্কার খাদ্য আমরা কিনে আনবো না, এবং চারপাশ দেখে মনে হয় মোটামুটি পরিষ্কার পরিবেশের মধ্যেই এই মাংসটা আমাদের কেটে দেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃতভাবে যদি পরিষ্কার মাংস সম্বন্ধে বলতে হয় তাহলে কিন্তু আমাদের ছিয়ে যেতে হবে একবারে ফার্মে, একবারে খামারে, যেখানে পাখি বা পশু মাংস উৎপাদনের জন্য তৈরি হয়, সেইখান থেকে কিন্তু পরিষ্কারের ব্যাপারটা শুরু হয়ে যায়। আজকে কোনো একটি মুরগি বলুন বা একটি প্রাণী বলুন যেটি মাংস উৎপাদনের জন্য পরবর্তী ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেটাকে বাছাই পর্ব থেকে কোন অ্যানিমেলকে আমরা, কোন প্রাণীকে বা কোন পাখিকে আমরা পরিচর্যা করে মাংসের পর্যায়ে নিয়ে আসব, এইটা কিন্তু সবচেয়ে একটা মূল্যবান জিনিস পরিষ্কার মাংস উৎপাদনের ক্ষেত্রে। প্রাণীকে বাছাই করে বিশেষভাবে উৎপাদনের বিভিন্ন বিষয় সুচারুরূপে উৎপাদনের ব্যবহারের কাজে লাগিয়ে সঠিক উৎপাদনকে নিশ্চিত করাকে কিন্তু পরিষ্কার মাংস উৎপাদনের একটি অপরিহার্য অঙ্গ হিসাবে ব্যবহৃত। বুঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে নিশ্চয়ই বিভিন্ন ধাপ রয়েছে, তাই তো? হ্যাঁ, বিভিন্ন ধাপ রয়েছে। হ্যাঁ, এই ধাপের মধ্যে প্রথমেই হচ্ছে আপনার বাছাই করা। আপনি যেমন ব্ল্যাক বেঙ্গল গোট, যেমন আপনার আমাদের ব্রয়লার মুরগির ক্ষেত্রে, এখানে কিন্তু আমরা যদি বাছাই পর্বে সঠিক প্রাণী বা পাখিকে যদি বাছাই না করে আমরা যদি চাষ করতে শুরু করি মাংস উৎপাদনের জন্য, তাহলে একটা সময় পরে গিয়ে অনেক খরচ করার পরে গিয়ে দেখবো আরে
এই পাখিটা বা এই পশুটা থেকে তো সঠিক মাংস উৎপাদন মাংস হবে না, পাওয়া যাচ্ছে না, তাহলে ক্ষতির এবং মুখোমুখি হবে, তাই তো? হ্যাঁ ক্ষতি শুধু না, এতটা পরিশ্রম, তারপরে আর্থিক ক্ষতি, সবচেয়ে বড় কথা যে চাষি এটা চাষ করছে সে মুখ থুবড়ে পড়বে, সে আচ্ছা ডিমোরালাইজড হয়ে যাবে, বুঝলেন না, আচ্ছা, পরের দিকে তাকে আর চাষ করাতেই পারবেন না কারণ সে পুরো। বলবে যে এসব হ্যাঁ চাষে আর লাভ নেই, পুরো লস হয়। পুরো হ্যাঁ পুরো পুরো যে সিস্টেমটা, পুরো হ্যাঁ পদ্ধতিটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই বাছাই করাটা খুব ইম্পর্টেন্ট। যেমন আপনি মনে করুন একটা খামারে ডিম উৎপাদনের জন্য পাখি আপনি পালন করছেন, এর মধ্যে যদি আপনার পুরুষ পাখি কিছু যুক্ত হয়ে থাকে, তাহলে একটা সময়ের পরেই কেবল আপনি জানতে পারবেন, আরে এর মধ্যে তো 100টা পাখির মধ্যে তো 25টা পাখি পুরুষ আছে। তাহলে এই যে বাছাই শুধুমাত্র স্ত্রী পাখিগুলিকে নিয়েই আমি ডিম উৎপাদনের কাজে ব্যবহার করব, এটা সবচেয়ে একটা মানে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিন্তু এটা করতে হবে, এবং এইখানে লুকিয়ে আছে আপনার উৎপাদনের চাবিকাঠি। ঠিক, তার মানে এরপরে যদি আপনার এই বিভিন্ন উৎপাদনের বিভিন্ন স্টেপ গুলো নিয়ে আলোচনা করতে যাই, একবার আমি মাংসের ব্যাপারে চলে আসি। প্রথমে বাছাই করলাম, তারপরে একটা বয়সের পরে কোন বয়স পর্যন্ত আপনি এদের মানুষ করবেন, কোন বয়স পর্যন্ত এদের আপনি বাজারজাত করতে নিয়ে যাবেন মাংস উৎপাদনের জন্য। যেমন ছাগলের ক্ষেত্রে আমরা 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা এটাকে বাণিজ্যকরণ করার আমাদের উদ্দেশ্য, সঠিক যদি হয় ছাগল হয়, যেমন মুরগির ক্ষেত্রে ব্রয়লারের ক্ষেত্রে এখন আমরা 36 থেকে 42 দিনের মধ্যে আমরা এটাকে বাজারজাত করতে, এবং এই বাজারজাতটা এই সময়ে যদি না করি তাহলে কিন্তু আপনার সমস্ত গুণমানের দিক থেকে, পুষ্টিগত দিক থেকে এবং খাওয়ার দিক থেকে, খাদ্যের স্বাদের দিক থেকে গোটা মাংসটাই কিন্তু পরিষ্কার মাংসের পর্যায়ে আর থাকবে না। এখানে পরিষ্কার কথাটা শুধু আপনার ওই দেখাশোনায় পরিষ্কার তা নয়, এটা হচ্ছে গুণগত দিক থেকে, স্বাস্থ্যগত দিক থেকে এবং বাণিজ্যিক লাভের ক্ষেত্রে গোটা জিনিসটা পরিষ্কার হতে হবে, ক্লিন একদম পরিষ্কার হতে হবে, এই সমস্ত দিকগুলো যাতে ওখানে মেনটেন হয়। এরপরে আপনার যখন বাজারজাত আমরা করব, তখন প্রথমে প্রাণী বা পাখিটাকে আমাদের বহন করে নিয়ে যেতে হবে, ট্রান্সপোর্টেশন, এটা কিভাবে এগুলোকে নিয়ে, আমরা যেভাবে দেখি আপনার এই যে একটা জায়গায় ঝুড়ির মধ্যে বা একটা ছোট ছোট খাঁচার মধ্যে এক গাদা পাখি বা পশুকে ঢুকিয়ে নিয়ে আমরা বাজারজাত করতে গেলাম একটা গাড়িতে গাদাগাদি করে, তাহলে কিন্তু আপনার পাবেন না সঠিক গুণের পরিষ্কার মাংস উৎপাদন হবে না। কারণ এই যে নিয়ে যাওয়ার সময় যে পরিমাণ বিপদের সম্মুখীন হয় বা চাপের সম্মুখীন হয়, এটাকে আমরা স্ট্রেস বলি, স্ট্রেস, স্ট্রেস এর মধ্যে, হ্যাঁ চাপের মধ্যে থাকে পাখিগুলো, তখন তাদের শরীরে নানা রকম শারীরিক পরিবর্তন হতে থাকে, সেখানে হরমোন বেরোয়, সেখানে আপনার অনেক রকম এনজাইম বেরোয়, বেরিয়ে গোটা মাংসের উৎপাদনটাকে আপনার গুণগত দিক থেকে খারাপ করে। হ্যাঁ অ্যাড্রেনালিন সিক্রিশন যদি বেশি বেড়ে যায় তাহলে আপনার বিভিন্ন জায়গায় রক্ত সঞ্চালন শরীরের মধ্যে বেড়ে যায়, তার ফলে সেই গুলো থেকে ভালো মাংস পাওয়া যায়। এই ট্রান্সপোর্টেশন করার পরের স্টেজ হচ্ছে, আমরা এটাকে পরিভাষায় বলি অ্যান্টিমর্টম কেয়ার। অ্যান্টিমর্টম কেয়ার কি, আমরা পোস্টমর্টম সবাই জানি, মানে আপনার কাটার পরে, মরার পরে যেটা হচ্ছে তার এক্সামিনেশন হচ্ছে পোস্টমর্টম এক্সামিন, কিন্তু বাঁচা অবস্থাতে কিছু কিছু জিনিস দেখে নিতে হবে এবং কিছু কিছু পরিচর্যা দিতে হবে। অ্যানিমেল বা পাখিটাকে 24 ঘন্টা আগে নিয়ে আসতে হবে কাটার জায়গায়, এবং এই কাটার জায়গায় এনে তাদের ভালো করে বিশ্রামের ব্যবস্থা করতে হবে, ওই সময় কোনো খাওয়ার দেওয়া যাবে না, ওই সময় শুধু দিতে হবে পর্যাপ্ত জল। এইটা যদি ব্যবস্থা করে তারপরে একবার ডাক্তারবাবুকে দিয়ে, ভেটেনারি ডাক্তারবাবুকে দিয়ে দেখিয়ে নিতে হবে কোনো রকম রোগ টোগ আছে কিনা, এইটাকে বলা হয় অ্যান্টিমর্টম ইন্সপেকশন। বাঁচা অবস্থাতেই
আচ্ছা রোগগ্রস্ত যদি কোনো পাখি বা পশু থাকে, হুম তাকে কিন্তু এই খাদ্য উৎপাদনে, পরিষ্কার মাংস উৎপাদনের লাইন থেকে বাদ দিয়ে দিতে হবে। এটা কিন্তু করতেই হবে। যদি রোগগ্রস্ত কোনো পাখি বা পশু যদি এই খাদ্য কালি খাদ্যের মধ্যে ঢুকে যায়, তার থেকে নানান রকম রোগ হতে পারে। তখন কিন্তু আর পরিষ্কার মাংস উৎপাদন হলো না, তখন কিন্তু গোটা জিনিসটাই অপরিষ্কার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এই এর সঙ্গে তো গুণগত মানেরও ব্যাপার আছে এবং হ্যাঁ, এটা এই গোটা বাজারও জিনিস, নির্ভর করছে। হ্যাঁ গোটা জিনিসটাই আপনার গুণগত মানের সঙ্গে জড়িত। এরপরে কি হবে, হ্যাঁ আমি হ্যাঁ কাটবো হ্যাঁ কাটবো, কিন্তু কাটার আগে একটু অজ্ঞান করে নিতে হয়। আমরা একটা পশু বা পাখিকে কাটবো নিজেদের খাদ্যের জন্য, কিন্তু নিয়ম বলছে যে তাকে অজ্ঞান করে কাটতে হবে। হুম হুম কাটার আগে সে যাতে ব্যথাটা না পায়, এটাকেই আমরা ইংরেজি পরিভাষায় বলি হিউম্যান স্লটার, মানবিক হত্যা। আমাদের শরীরের ভালোর জন্য মাংস খাবো, আর কাটার আগে ওই যে পশুটিকে বা পাখিটিকে আমি যথেচ্ছ পরিমাণে আমি অত্যাচার করব, সেটা কিন্তু করা যাবে না নিয়মে। এবং এইটাকেই বলছে হিউম্যান স্লটার। এই হিউম্যান স্লটার কিন্তু করতে হবে। তার আগে কি করে, একটু ছোট্ট ইলেকট্রিক কারেন্ট দিয়ে তাকে অজ্ঞান করে দিতে হবে, এবং এই অজ্ঞানটা মাত্র 15 থেকে 20 সেকেন্ড থাকবে। তারপরে আবার যদি আমি তাকে না কাটি, সে আবার জ্ঞান ফিরে আসবে। তাকে ওই সময়ের মধ্যে কাটবো, সে ব্যথাটা পারবে না। এবং কাটার সময় আমাকে দেখতে হবে যাতে রক্তটা ঠিকঠাক বেরুলো কিনা। যেমন ধরুন, যদি 10 কেজি ওজনের একটি ছাগল হয়, তার থেকে মোটামুটি 8% তার রক্ত থাকে, মানে 800 গ্রাম রক্ত থাকে। কাটার সময় মিনিমাম কমপক্ষে আপনার 400 গ্রাম রক্ত কিন্তু বেরিয়ে আসতে হবে। এই রক্ত যদি ভেতরে থেকে যায়, তাহলে এই রক্ত থেকেই পরবর্তী ক্ষেত্রে নানা রকম জীবাণু জন্ম হবে, গুণগত মান মাংসকে নষ্ট করবে, এবং নষ্ট করার সঙ্গে সঙ্গে মানুষের দেহে নানা রকম রোগের সৃষ্টি করতে পারে। এই এইগুলো হচ্ছে আপনার পরিষ্কার মাংস তৈরি করার ক্ষেত্রে। তাহলে আমি বললাম অজ্ঞান করে নিতে হবে, তারপরে কাটা। কাটা আপনার বিভিন্ন পদ্ধতিতে, কাটারও খুব সুন্দর নিয়ম আছে জানেন তো। সেই নিয়মটি হচ্ছে যে এইটি একবারে কাটতে হবে, যাতে চামড়া, মাংস আর ক্যারোটিড আটারি, জুগুলার ভেন একবারে কাটা যায়। কখনোই আপনার কাটার সময় খাদ্য নালীটি কাটা যাবে। খাদ্য নালীটি যদি আমি কেটে ফেলি, তাহলে খাদ্য নালীর মধ্যে নানান রকম খাদ্যের উপাদান থাকে, তার থেকে অনেক রকম মাইক্রো পোকা, পাখি বা পশু শরীরে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে যদি পরে, তাকে পরিষ্কার করা একটি খুব পরিশ্রমের কাজ হবে, এবং যত পরিষ্কার করার চেষ্টা করব, ততই আপনার মাংসটি অপরিষ্কার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? এরপরে আমাকে কাটার পরে তাকে আবার একবার পোস্টমর্টম ইন্সপেকশন করতে হবে, কতগুলি অর্গ্যান দেখে দেখে নিতে হবে কোনো রোগ টোগ আছে নাকি। ডাক্তারবাবুরা জানেন কিভাবে এগুলো টেস্ট করতে হয়। এরপরে এইবারে মাংসটিকে আমাকে রিটেল কাট করে বা হোলসেল কাট করে মাংসটিকে আমাকে সেটিং এর জন্য রেখে দিতে হবে, এয়ার কন্ডিশন টেম্পারেচার 18 থেকে 20 ডিগ্রি টেম্পারেচারে 24 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে। এই রাখার সময় কিন্তু এতক্ষণ কি ছিল জানেন, এতক্ষণ ছিল পেশি, মাসল বলে পেশি ছিল। এই কাটার সময় এইখানে এই টেম্পারেচারে যদি আমি 24 ঘন্টা, 20 থেকে 24 ঘন্টা যদি রাখি, তাহলে আস্তে আস্তে ওইখানকার যত গ্লাইকোজেন ছিল, যত সুগার জাতীয় জিনিস ছিল মাংসের মধ্যে, পেশির মধ্যে, সেটা আস্তে আস্তে ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, এবং গোটা মাছ প্রাণীর দেহে ওটা আপনার একটা অ্যাসিডিফিকেশন হয়ে যাবে, অম্ল হয়ে যাবে, এবং তার পিএইচ 5.8 এ নেমে যাবে। এইটা যখনই নামবে, তখন জানেন তো এই পেশি থেকে মাংসে রূপান্তরিত হবে। আমরা আজকাল করি কি, দেখবেন সদ্য কাটা
প্রাণী থেকে আমরা কিন্তু মাংসটি নিতে ভালোবাসি। চোখের সামনে কেটে দিল, মাছের একটি নড়ছে, সেখান থেকে আমি নিয়ে নিলাম, কিন্তু ওটাই মাসল নিলাম, ওটাই মাংস নিলাম না। মাংস নেওয়ার জন্য কিন্তু এই পদ্ধতি ব্যবহার করছে। আপনারা আমাকে জিজ্ঞেস করতেই পারেন যে মাংস উৎপাদনের জন্য এত স্টেপ, এত কাণ্ড করতে হবে, তারপরে মাংস উৎপাদন হবে পরিষ্কার মাংস, এটা কি সম্ভব? এ প্রশ্ন কিন্তু আসতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মাংস উৎপাদনের জন্য একটা এসওপি তৈরি করা দরকার, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। এটা আপনি তৈরি করে দিলেন, একটা ছোট্ট একটি স্লটার হাউস তৈরি করলেন, এই স্লটার হাউসের মধ্যে এই প্রতিটি স্টেপ যাতে ধারাবাহিক ভাবে করা যায় তার ব্যবস্থা করে দিলেন, এবং মাংস উৎপাদন করতে গেলে আজকে এটা করতেই হবে। গোটা পৃথিবী করেছে, আমরা এখনো করতে পড়ে উঠতে পারিনি। দু এক জায়গায় আমরা চেষ্টা করছি, প্রতিটি স্টেপ, অ্যানিমেল রাখার জায়গা থাকবে, তার অ্যান্টিমর্টম টেস্ট করার জায়গা থাকবে, তার স্টানিং করার জায়গা থাকবে, তার তাকে কাটা জবাই করার জায়গা থাকবে, তাকে কত টেম্পারেচারে রাখতে হবে থাকবে, তার পোস্টমর্টম ইন্সপেকশন করার জায়গা থাকবে। এই একটি ঘরের মধ্যে পর্যায়ক্রমে এই জিনিসটি সাজানো থাকবে। একটি অ্যানিমেল ঢুকবে, এই পদ্ধতির মধ্যে দিয়ে যখন সেটি বেরিয়ে যাবে, তখন সে সব স্টেপগুলি অতিক্রম করে মাংস উৎপাদিত হয়ে বেরিয়ে গেল, পরিষ্কার মাংস। তাহলে কি এই পরিষ্কার মাংসের সঙ্গে এর খাদ্যগুণও নির্ভর করছে কিছুটা? হ্যাঁ, খাদ্যগুণ মানে ধরুন যে মাংসকে যদি ভালোভাবে পরিষ্কার ভাবে না হয়, তাহলে কি হবে, মাংসের মধ্যে প্রোটিন আছে, মাংসের মধ্যে ফ্যাট আছে, মাংসের মধ্যে নানা রকম মিনারেল আছে, সেইগুলো মাইক্রোব দিয়ে, সেগুলো মানে জীবাণু দিয়ে আক্রান্ত হয়ে সেগুলো সব খাদ্য গুণে কমে যাবে। আর সবচেয়ে বড় কথা, বেশি পরিমাণ যদি মাইক্রোব বা জীবাণু ঢুকে যায়, তাহলে কি হবে, ওটা তো খেলে শরীর খারাপ হবে, খাদ্য গুণ তো দূরের কথা। আচ্ছা, বুঝলেন না, খাদ্য গুণ তো অনেক পরের কথা, আগে তো এটা খেলে যদি যদি আপনি ভালো শুনুন, মাংস আমরা পরিষ্কার মাংস খাই তিনটে কারণে, একটা হচ্ছে স্বাস্থ্যের জন্য, একটা হচ্ছে স্বাদের জন্য, আর একটা হচ্ছে আপনার শরীরের যাতে উপকারে লাগে তার জন্য। আর সবচেয়ে বড় কথা, স্বাদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে আজকে আমরা চিরকালই মাংস খেয়ে গেলাম পেশি মাসল, মাংসের স্বাদটাই পেলাম না। একমাত্র এই পদ্ধতি করে রূপান্তরিত হয়, পেশি হচ্ছে প্রাথমিক জিনিস, সেখান থেকে মাংসে রূপান্তরিত হয়। সেই রূপান্তরিত হওয়ার জন্য পেশির মধ্যে কিছু জৈবিক বিক্রিয়া ঘটে, এই জৈবিক বিক্রিয়াটা ঘটার সময় দিতে হবে তো আপনাকে, অবশ্যই সেই সময়টা দিলেই তবে আমি তার থেকে মাংস পাবো, এবং তার স্বাদ যে একবার খেয়েছে সে বুঝতে পারবে আগে আমি যেটা খেতাম সেটা সঠিক। এইটা আর গোটা জিনিসটাই আপনার ওই, যদি আমরা একটা এসওপি তৈরি করে দিতে পারি, একটা পদ্ধতি তার মধ্যে ঢুকলো, যেমন একটা ইউনিভার্সিটিতে আপনার অ্যাক্রিডিটেশন হয়, তো ন্যাকের টিম আছে বা আপনার আইসিআর এর টিম এলো বা ইউজিসি টিম এলো, তারা কলেজটাকে ইন্সপেকশন করে দেখে গেল ল্যাব ট্যাব সব ঠিক আছে কিনা, ক্লাসরুম টুম ঠিক আছে কিনা, মাস্টারমশাইরা সব ঠিক আছে কিনা, এইবার বললো তুমি এখানে ভর্তি করো। এই কলেজে ভর্তি হলেই সে যদি 4 বছর বা 3 বছর পাস করে গ্রাজুয়েট হয়, তাহলে সে সঠিক গ্রাজুয়েট। ঠিক একইভাবে আমাদের এই জবাই করার জায়গাটাকে যদি আমরা একটা অ্যাক্রিডিটেশন করে নিই, যেটা আমাদের অ্যাপেটা দেয়, যেটা আমাদের বিভিন্ন ব্যবস্থা আছে, যে সমস্ত এক্সপোর্ট এজেন্সি আছে, এখন SSSI আছে, তারা HACCP-র মাধ্যমে হ্যাজার্ড অ্যানালিসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টের মাধ্যমে এই একটা আপনাকে সার্টিফিকেট দিয়ে দিল, হ্যাঁ আপনার এই রুমটা দিয়ে যদি মাংস কাটা হয় এবং মাংস উৎপাদিত হয় সেটা পরিষ্কার হবে, এবং সঙ্গে সঙ্গে
এইটা ইয়ে হবে, কি বলে, গুণমানের দিক থেকে ঠিক থাকবে। এই হচ্ছে গোটা ব্যবস্থাটা। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। দক্ষিণ কলকাতার যাদবপুর অঞ্চলের 75 বছরের সরকারি সাহায্যপ্রাপ্ত 2023 সালে ন্যাক দ্বারা এ গ্রেড প্রাপ্ত ISO সার্টিফাইড উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হল বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। এটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ভারতের জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ কর্তৃক স্বীকৃত। বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ ও কলা বিভাগ বিষয়ে পড়ানো হয়ে থাকে। কলা বিভাগে বাংলা, ইংরাজি, ইতিহাস, দর্শন, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয় পড়ানো হয়। বাণিজ্য বিভাগে অ্যাকাউন্টেন্সিতে মেজর কোর্স করানো হয়। বিজ্ঞান বিভাগে অর্থনীতি, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, রসায়ন ও মাইক্রোবায়োলজি বিষয় পড়ানো হয়ে থাকে। মাইক্রোবায়োলজিতে মাস্টার্স কোর্সও রয়েছে এই কলেজে। এছাড়াও 3 বছরের বিএ, বিএসসি, বিকম মাল্টিডিসিপ্লিনারি কোর্সও রয়েছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। এই কলেজে 3000-এরও বেশি ছাত্রছাত্রী, 80 জন শিক্ষক, 40 জন অশিক্ষক কর্মচারীও রয়েছেন। রেগুলার ফিল্ড ভিজিট, হ্যান্ডস অন, 1-to-1 ট্রেনিং অফ প্র্যাকটিক্যাল, ইনোভেটিভ টিচিং লার্নিং মেথোডোলজির উপরেও শিক্ষাদান চলছে এই কলেজে। প্রথাগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য এই কলেজে নানান কোর্সও চালু করা হয়েছে, যেমন কন্টেন্ট রাইটিং, ডকুমেন্টারি ফিল্ম প্রোডাকশন, ওয়েব ডেভেলপমেন্ট, ইয়োগা লাইফস্টাইল, কমিউনিকেশন রিসার্চ মেথোডোলজি, ফুড ইন্ডাস্ট্রি, বেসিক কসমেটোলজি অ্যান্ড অ্যাক্সেসরিজের মধ্যে নেইল আর্ট, মেহেন্দি ডিজাইন, জুয়েলারি মেকিং ইত্যাদি। ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেশন করে বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ, নবান্ন, ওয়েসিস স্কলারশিপের এবং কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও ব্যবস্থা আছে। এছাড়াও এই কলেজে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়ে থাকে, বসন্ত উৎসব, ভাষা দিবস, রবীন্দ্র নজরুল জয়ন্তী, নবীন বরণ প্রভৃতি। এই কলেজে রয়েছে ICT ফেসিলিটি সহ ঘর, লাইব্রেরিতে রয়েছে 35,000-এরও বেশি বই এবং রয়েছে 145টির উপর কম্পিউটার, রয়েছে স্মার্ট ক্লাসরুম, কমন ফেসিলিটি সেন্টার, চিপ ক্যান্টিন, টিপ স্টোর, সেমিনার হল, মাল্টি জিম, সঙ্গে রয়েছে জিম ট্রেনারও, আছে NCC অ্যান্ড NSS ইউনিট। খেলাধুলারও আলাদাভাবে সুব্যবস্থা আছে, ফুটবল ও কবাডি ট্রেনার রয়েছে আলাদাভাবে। এই কলেজের সবচেয়ে উল্লেখযোগ্য সেল প্লেসমেন্ট সেল, ছাত্রছাত্রীদের ভবিষ্যতে চাকরি পেতে যথাসাধ্য চেষ্টা করে, এবং যেটি এই কলেজকে একেবারে আলাদা করে তুলেছে সেটি হল ইন্টারনেট রেডিও স্টেশন। এখানে শিক্ষামূলক অনুষ্ঠানের পাশাপাশি বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এবং গান, গল্প, কবিতা প্রভৃতির উপর নানা অনুষ্ঠান শোনা যায়। এই সব কিছুই শুধু ছাত্রছাত্রীদের জন্য। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলতে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছে। বিরতির পর আবার ফিরে এলাম। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। মাংসতে মাংস বাড়ে, দুধে বাড়ে বল, ঘৃততে লাবণ্য বাড়ে, শাকে বাড়ে মল, মাংস শরীর ধ্বংস করে না হলে নির্মল, মাংস না হলে নির্মল, মাংসেতে মাংস বাড়ে, দুধে বাড়ে বল, ঘৃততে লাবণ্য বাড়ে, শাকে বাড়ে মল, মাংস শরীর ধ্বংস করে না হলে নির্মল, মাংস না হলে নির্মল, মাংসেতে মাংস বাড়ে, দুধে বাড়ে বল। Thank you.
পশু পক্ষী কাটার আগে রোগ নির্ণয় চাই, বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে কর গো বাছাই, প্রাণী কর গো বাছাই, পক্ষী কর গো বাছাই, পশু পক্ষী কাটার আগে রোগ নির্ণয় চাই, বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে কর গো বাছাই, প্রাণী কর গো বাছাই, পক্ষী কর গো বাছাই, রোগগ্রস্ত মাংস খেলে রোগগ্রস্ত মাংস খেলে হবেই মন্দ ফল, মাংসেতে মাংস বাড়ে দুধে বাড়ে বল, ঘৃততে লাবণ্য বাড়ে সাথে বাড়ে মল, মাংস শরীর ধ্বংস করে না হলে নির্মল, মাংস না হলে নির্মল, মাংসেতে মাংস বাড়ে দুধে বাড়ে বল, অজ্ঞান করে কেটো প্রাণীর দিও না কো কষ্ট, নির্মম আঘাত অন্যায় নির্ঘাত, নির্মম আঘাত অন্যায় নির্ঘাত, বলছি আমি স্পষ্ট, অজ্ঞান করে কেটো প্রাণীর দিও না কো কষ্ট, নির্মম আঘাত অন্যায় নির্ঘাত, বলছি আমি স্পষ্ট, মাংস মাংস কাটার পরে রান্না করে খাওয়া উচিত নয়, মাংস কাটার পরে রান্না করে খাওয়া উচিত নয়, ঘন্টা কয়েক প্রক্রিয়াকরণ করিও নিশ্চয়, মাংস কাটার পরে রান্না করে খাওয়া উচিত নয়, ঘন্টা কয়েক প্রক্রিয়াকরণ করিও নিশ্চয়, মাংস অপেক্ষা মাংস যত, মাংস অপেক্ষা মাংস যত, লাভে অধিক সুফল, মাংসেতে মাংস বাড়ে দুধে বাড়ে বল, ভিততে লাবণ্য বাড়ে সাথে বাড়ে মল, মাংস শরীর ধ্বংস করে না হলে নির্মল, মাংস না হলে নির্মল, মাংসেতে মাংস বাড়ে দুধে বাড়ে বল, ভিততে লাবণ্য বাড়ে সাথে বাড়ে মল, মাংস শরীর ধ্বংস করে না হলে নির্মল, মাংস না হলে নির্মল, মাংসেতে মাংস বাড়ে সাকে বাড়ে মল, ভিততে লাবণ্য বাড়ে দুধে বাড়ে বল। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। আমি আপনাকে তিনটে জিনিস বলবো, যে তিনটে জিনিস যদি মোটামুটি আমরা ফলো করি, আমরা যদি ব্যবস্থার মধ্যে আনি, তাহলে আমরা মোটামুটি একটা পরিষ্কার মাংস উৎপাদন করতে পারি। এই তিনটে জিনিস কি? যেটা জিনিস যেটা দিয়ে কাটবো, ছুরি কাঁচি যেটা দিয়ে কাটা হবে সেটা যাতে পরিষ্কার হয়, আচ্ছা, এক নম্বর। দু নম্বর হবে যে জলটা ব্যবহার করবো,
সেটা যাতে পানীয় জলের সমতুল্য হয়, দুই। আর তিন নম্বর হচ্ছে যে মানুষটা কাটবে সে যাতে মাথায় টুপি থাকে, নখ না থাকে, হ্যাঁ, মুখে যাতে মাস্ক থাকে, হাতে যাতে গ্লাভস থাকে, একটা অ্যাপ্রন পরে যাতে থাকে, চুলগুলো যাতে কাটার সময় যাতে ওই আপনার টোবাকো না খায় বা চিনি না করে, সাধারণ কিছু বিষয়ে সতর্ক থাকলেই এই এটা কিন্তু আমার কথা নয়, এটা হচ্ছে ভারতের বিভিন্ন কাটার জায়গা দেখার পরে আমাদের ওয়ার্ল্ড সংস্থায় আছে WHO, তারা দেখে বলেছিল যে ভারতের এই অবস্থা থেকে 50% যদি উন্নতি করতে হয় এই 4-5টা জিনিস ফলো করতে হয়। একটা হচ্ছে যে কাটছে তার স্বাস্থ্য, 2 নম্বর যে যাতে যে কাটছে সেগুলো যাতে পরিষ্কার হয়, 3 নম্বর হচ্ছে আপনার ওই খাদ্যর জলটা যাতে খাদ্য জলের কোয়ালিটি হয়, আরেকটা জিনিস হচ্ছে যার উপর কাটছে সেটা যাতে পরিষ্কার। এই হলো এই 4টে জিনিস আমরা যদি গ্রাম বাংলায় বা একদম গ্রাসরুট লেভেলে যদি আমরা চেষ্টা করি ফলো করা, তাহলে কিন্তু আমরা পরিষ্কার মাংস উৎপাদন করতে পারি। অবশ্যই ডাক্তারবাবুকে দিয়ে কাটার আগে আবার দেখিয়ে নিতে হবে যেটা কাটছি এটা অসুস্থ কিনা, তার মধ্যে এমন কোনো রোগ নেই তো যেটা কাটলে মানুষের শরীরে চলে যেতে পারে, যে কাটছে তার শরীরে চলে যেতে পারে, যারা পাশাপাশি দাঁড়িয়ে কিনছে তাদের শরীরে চলে যেতে পারে। এই কতগুলো জিনিস আমাদের করলে আগে সিস্টেমটা ডেভেলপ করতে দেরি হবে, কিন্তু এইগুলো যদি আপনি চিন্তা করে দেখবেন এতে কোনো পয়সা লাগে না। একটা অ্যাপ্রন, একটা গ্লাস, মাস্ক, শুধুমাত্র মানসিকতার পরিবর্তন দরকার, মানসিকতার পরিবর্তন দরকার। এবং এবং মাংস পরিষ্কার উৎপাদন করার আরো প্রয়োজনীয়তা কেন, মাংসের মধ্যে খুব তাড়াতাড়ি জীবাণু ঢুকে যায় এবং ঢুকে গেলে সে এমন খাদ্য পায় তাড়াতাড়ি বৃদ্ধিও পায়, আচ্ছা, তার জন্য আরো ডেঞ্জার। এই যে মাছ, মাংস, দুধ, এটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, একবার যদি কোনো কাস্টমার মানে আপনার থেকে নিয়ে যদি খারাপটা পায় সে কিন্তু আর আপনার দোকানে আসবে না, এবং তার তার স্বাস্থ্যটাও খারাপ, মানে এর সঙ্গে বাণিজ্যের সম্পর্কটা খুব নিবিড় ভাবে জড়িয়ে আছে, কারণ আমরা মাংসটা কিনি খাবার জন্য, একটা আমাদের লোভ কাজ করে, একটা আমাদের ভালো লাগা কাজ করে, একবার যদি ঠকে যাই কিন্তু আর যাবো না। মনে করুন বাড়িতে গেল অতিথিরা এসছে তবেই তো মাংস আমরা কিনি, প্রেস্টিজের ব্যাপার আছে, প্রেস্টিজের ব্যাপার আছে, সমস্ত ব্যাপারটা এই চিন্তাধারা থেকে ইয়ে করে পরিষ্কার মাংস আমি একটা একটা বড় পদ্ধতি বললাম আপনাকে, আবার শেষে একটা খুব ছোট পদ্ধতি বললাম 3-4টে, যাতে টাকা পয়সাও লাগে না, মানসিকতা লাগে, একটু প্রচার লাগে। এই জন্যই আপনাদের এই প্রোগ্রাম আমি খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এর মাধ্যমে আমি মেসেজটা চাষবাসের মাধ্যমে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে অনলাইনের মাধ্যমে পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষজন শোনেন, হ্যাঁ, এবং আমাদের লিসেনার বহু করে বাড়তে শুরু করেছে, হ্যাঁ, এবং দেখুন মাংস আর পেশির মধ্যে তফাৎ আপনাদের মানে একটা নতুন একটা কথা, এবং কি করে মাংস পেতে গেলে সেই পদ্ধতি ফলো করতে হবে, আর নিদেন পক্ষে কি কি জিনিস ফলো করলে আমরা পরিষ্কার মাংস উৎপাদন করতে পারি। আচ্ছা, হ্যাঁ, মাংস জাত বিভিন্ন দ্রব্য রয়েছে সেটা নিয়ে যদি একটু 2-4 কথা বলেন। দেখো মাংস জাত দ্রব্য মানে মাংস উৎপাদনের ক্ষেত্রে 2 জিনিস আছে, একটা হচ্ছে আপনার প্রাথমিক উৎপাদিত জিনিস, আরেকটা হচ্ছে আপনার পরবর্তীকালে মানে আপনার প্রক্রিয়া করে আরো কিছু জিনিস। এই যে একটা মনে করুন মুরগিকে কাটলাম, মুরগিটাকে কেটে কি করলাম আমি ডাইরেক্ট ওটাকে সেল করলাম, আবার কিছু কিছু জায়গায় কি করে বডিটা কেটে, পাটা কেটে, থাইটা কেটে, ব্রেস্ট পার্টটা কেটে, উইংস গুলো কেটে আলাদা আলাদা করে দিচ্ছে, এবং তার আলাদা আলাদা দাম, হ্যাঁ, এবং এটাকে প্যাকেজ করে, এটা হচ্ছে আপনার প্রাথমিক প্রক্রিয়াকরণ করে একটা মাংস বিক্রি, ছাগলের ক্ষেত্রেও তাই হতে পারে, যে কোনো এটা হচ্ছে প্রাথমিক প্রক্রিয়া। এইবারে আপনার মনে করে মুরগির যে পা আছে সেই পাটা থেকে ওটা থেকে আমি হ্যাম করতে পারি, আপনার সসেজ তৈরি করতে পারি, মিট বল তৈরি করতে পারি, হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন ছোট ছোট পদ্ধতি আছে, কিন্তু মোটে সমস্ত পদ্ধতি গুলোই কিন্তু এক, যাতে করে আপনি রেডি টু ইট মানে একদম দোকান থেকে কিনে একটু গরম করেই খেতে পারবেন, আবার
ততগুলো উৎপাদন জিনিস আপনি করতে পারেন যেগুলো একটু প্রসেস করে নিজেরা খেতে পারেন। হ্যাঁ, এবং মাংস প্রক্রিয়াকরণ এমন একটা বিদ্যা যেখানে আপনি যদি 1 টাকা খরচ করেন সেখান থেকে আপনি 1 টাকা লাভ করতে পারেন। পৃথিবীতে আর কোনো ব্যবস্থা নেই যেখানে আপনি 1 টাকা খরচ করে 1 টাকা লাভ করেন, একমাত্র মাংস প্রক্রিয়াকরণ থেকে। এবং মাংস প্রক্রিয়াকরণ কি জানো, সমস্ত কিছু একটা অ্যানিমেলের সমস্ত কিছু, মানে আপনার আমরা বলি পরিভাষায় ইভেন দা লাস্ট ট্রাই অফ দা অ্যানিমেল ইজ নট এ ওয়েস্ট। মানুষ কাটার আগে যে একটা চিৎকার করে না পশু, সেটাকেও রেকর্ড করে আমরা দেখাতে পারি দিস ইজ দা লাস্ট ট্রাই, মানে সেটাও বাণিজ্যকরণ করা যায়। মানে অক্ষরে না গেলে তার মানেটা দাঁড়াচ্ছে সমস্ত কিছু, আপনার হর্ন থেকে মানে শিং থেকে ফুট থেকে চামড়া থেকে, হ্যাঁ মাংস থেকে। জানেন একটা ব্ল্যাক বেঙ্গল গোটের চামড়াকে যদি সঠিকভাবে প্রক্রিয়াকরণ করে যদি বিদেশে বিক্রি করা যায় তাহলে মাংসের যা দাম একটা ছাগল থেকে পাওয়া যায় তার 3 গুণ টাকা পাওয়া যাবে শুধু এই চামড়া থেকে। যদি একটু আপনি সংক্ষেপে বলেন, এই যে মাংস এবং মাংসজাত যে দ্রব্য, এই যে বিপণন, কারণ সবটা চলছে তো মূলত বিপণন করবো, সেখান থেকে হাতে টাকা পয়সা আসবে, আমরা বিজনেসটা চলবে, তো এর জন্য কি কোনো সরকারি কোনো সহায়তা পাওয়া যেতে পারে? এবং সরকারি সহায়তা নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে চাষিরা সেইভাবে যদি আসেন আসেন তাহলে আমাদের বিলগেছিয়া ক্যাম্পাসে আমাদের ওই ইয়ে আছে ডাইরেক্টর অফ রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্ম, গবেষণা সম্প্রসারণ এবং খামার বিভাগ, সেখানে আমাদের ফার্মার্স হোস্টেলে ওদের অফিস আমাদের বেলগাছিয়াতে। এসে যদি চাষিরা অ্যাপ্লিকেশন করে বা একটা গ্রুপ এসে যদি বলে এবং তারা যদি বলে আমরা এই বিষয়ে আমাদের ট্রেনিং করায় করতে চাই, এই বিষয়টা আমরা মানে আগ্রহ যদি প্রকাশ করে, তাই তো? হ্যাঁ, আগ্রহ প্রকাশ করতে হবে এবং সংখ্যাটা মোটামুটি 10-15 জন হলে ভালো হয়, গ্রুপ হলে ভালো হয়। তাহলে আমরা তাদের এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কিন্তু আমরা ধারাবাহিক ভাবে এই শিক্ষাটা দিয়ে আসি। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় গিয়ে গিয়েও করেন, আমাদের বিজ্ঞানীরা আছেন, আমাদের শিক্ষকরা আছেন, তারা এই পদ্ধতি নিয়মিত বিভিন্ন জায়গায় ভিজিট করছেন, গ্রামে গঞ্জে তারা ছুটে যান। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতেই পারি এবং চাষিদের এইগুলো জানাতেও পারি যাতে করে সামনের দিনে তারা স্বনির্ভর হতে পারে। হ্যাঁ, এবং এটা বিরাট স্কোপ একটা, এবং একবার যদি কেউ সঠিক ভাবে এই জিনিসটা ধরে ফেলতে পারে, জেনে ফেলতে পারে, মানে সে নিজের থেকেই, আমাদের যখন গ্রাম বাংলা বিশেষ করে মেয়েরা মেয়েরা তারা তাদের সহজাত প্রবৃত্তি আছে এইটা রান্না করার প্রতি, এবং এবং এই মাংস দিয়ে তারা নতুন নতুন নানান রকম রেসিপি তৈরি করে এগুলো যদি আমরা প্রিজার্ভ করার ব্যবস্থা করি, প্যাকেজ করার ব্যবস্থা করি, হ্যাঁ এগুলো করলে আমরা কিন্তু মার্কেটে যেতেই পারি। এবং মাংসের আচার, মাংসের আচার বিভিন্ন রকম আচার তৈরি করে কিন্তু বিক্রি হয় ভারতের বিভিন্ন জায়গায় হয়, আমরাও কিন্তু করতে পারি বাঙালিদের খাদ্যের ব্যাপারে। আমরা তো মূলত মাংসের যে বিক্রিটা করছি মূলত পালনটা করছে বেশিরভাগ কৃষকরা, ধরুন মুরগি পালন করছে, ছাগল পালন করছে, হ্যাঁ, কিন্তু এই যে পালন করে যে পরিমাণে আয় হচ্ছে সেটা সঙ্গে যদি তুলনা করা হয় যে প্রক্রিয়াকরণ করে কি বেশি লাভ হবে? প্রক্রিয়াকরণ করে অবশ্যই বেশি লাভ হবে। যে বাড়ির চাষি এইটা চাষ করছে, এই বাড়ির যদি ছেলে মেয়ে যারা আছে একটু পড়াশোনা করছে বা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে বা চাকরি পাবো করছে, তারা যদি একটু ইন্টারেস্টেড হয়ে গিয়ে ওইখান থেকে বাড়ির উৎপাদিত ছাগল বা মুরগি ইত্যাদি নিয়ে তারা যদি প্রক্রিয়াকরণের ব্যবস্থা করে, তারা দেখা যাবে যে উৎপাদন করে যা লাভ হচ্ছে আমার, যা আয় হচ্ছে আমার, এই প্রক্রিয়াকরণ করে তার দ্বিগুণ আয় হচ্ছে। আমি ভয় করে বলছি দ্বিগুণ, তারও বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, কম করে হলেও দ্বিগুণ হবে, তাই তো? দ্বিগুণ তো হবেই। আচ্ছা, এতে কোনো বেশি হতে পারে,
বেশি হতেই পারে, একটু বুদ্ধি খাটে, শুনুন না, একটা বুদ্ধি করে যদি আমরা থেকে প্রশিক্ষণ নিয়ে যোগাযোগ রেখে চলে। একটা ছোট্ট একটা উদাহরণ, হ্যাঁ বলুন। যে সসেজ, হ্যাঁ সসেজ বলে একটি খাদ্য, এটা মাংসের সঙ্গে আমরা কি মেশাই, বাইন্ডার মেশাই। বাইন্ডার কি, আটা ময়দা জাতীয় ছাতু জাতীয়। এইবার এইটা যখন ওই সসেজ তৈরি হয়ে গেল, তখন কিন্তু ওই ময়দা আটা যেটা মনে করুন এখন 30-40 টাকা কেজি, সেটা কিন্তু বিক্রি হবে কিন্তু মাংসের দামে 300 টাকা কেজি। ঠিক ঠিক সসেজের মানে এই এই ব্যবস্থার মাধ্যমে মানে উৎপাদনটা এমনই হবে যে গোটাটাই মাংস, তার সঙ্গে আদা রসুন মশলা টসলা যা দিলাম, জল ধরলো, জলের ওজন সব ধরে আপনি দেখা যাবে যে 1 কেজি মাংসের মধ্যে 250 গ্রাম হয়ে গেল ময়দা। ময়দার দাম হয়ে গেল আপনার 10 টাকা, কিন্তু বিক্রি হওয়ার সময় ওই ময়দা কিন্তু আপনাকে 10 টাকায় বিক্রি করতে হলো না, বিক্রি করতে হলো সসেজের দাম। এটাই পদ্ধতি, এটাই পদ্ধতি। হ্যাঁ, যেমন আইসক্রিমে, আইসক্রিম হচ্ছে আপনার তার মধ্যে যত বেশি আপনার ইয়ে ঢুকবে, হাওয়া ঢুকবে, হাওয়া ঢুকবে তত আইসক্রিম সফট হবে, খেতে ভালো হবে। তার মানে হাওয়া ট্র্যাপ করে ঢুকানোর মানে সুচারু পদ্ধতিটা হচ্ছে আইসক্রিম তৈরি। তেমনি মাংস উৎপাদনের ক্ষেত্রে এই সমস্ত বাইন্ডার গুলো যত সঠিকভাবে, মশলা গুলো যত সঠিক পরিমাণে দেওয়া যাবে তত তার স্বাদ বৃদ্ধি হবে, তত খেতে ভালো লাগবে। কিন্তু দামটা কিন্তু মাংসের দাম লাভের ক্ষেত্রে এটা হয়। মানে আপনি মোটামুটি অনেকটা সহজ করেই বিষয়টা বুঝিয়ে বললেন, এর থেকে বেশি সহজ করে আর বোঝানোর প্রয়োজন হয়তো নেই, কারণ যারা আগ্রহী হবেন তারা নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করবে। আমার সঙ্গে যোগাযোগ করুন, হ্যাঁ যোগাযোগ করলে সেখানে প্রশিক্ষণ হবে, সেখানে এই বিস্তারিত ভাবে কথা হবে, তাহলে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করবো। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সকলকে, আমার কৃতজ্ঞতা, এবং আমি এটা যে বলার সুযোগ করে দিলেন এর জন্য আমি শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম পরিষ্কার মাংস উৎপাদন, আর এই বিষয়ে আলোচনা করছিলেন কলকাতার বেলগাছিয়ায় অবস্থিত পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এখানকার প্রাণীজ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর সুভাশিস বিশ্বাস। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার।